মিথুন রাশি, মিথুন লগ্ন বা জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। প্রথমেই আপনাদের বলবো, যাদের রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই মিথুন, এই রাশিফল কিন্তু তাদের ক্ষেত্রে 100% খাটবে। অন্যথায় বাকিদের বলবো, আপনাদের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, ডিগ্রি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন হওয়ায় এই রাশিফল আপনাদের ক্ষেত্রে 100% না খাটলেও 70-80% যে খাটবেই এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া যেতে পারে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের ক্যারিয়ার এবং ফিনান্স নিয়ে আলোচনা করে নেব। আজ কিন্তু আপনাদের একাধিক উপায়ে আয় ইনকাম বৃদ্ধি হবে, যেটি আপনাদের ভবিষ্যৎ জীবনে আর্থিকভাবে আপনারা শক্তিশালী হয়ে উঠতে পারবেন। তবে হ্যাঁ, অর্থ সাশ্রয়ের দিকে আপনাদের মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন আছে, দিনটি কিন্তু ব্যয়বহুলও থাকতে চলেছে। বিজনেসম্যানেদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না। যারা ব্যাংকিং চাকরি করেন বা ব্যাংকিং ক্ষেত্রে কাজ করেন, তারা আজ কোনো সুখবর পেতে চলেছেন। আপনাদের মধ্যে কারোর কারোর পদোন্নতি বা প্রমোশনের যোগ প্রবল। আনন্দকে দ্বিগুণ করবার জন্য আপনি আপনার খুশিকে সহকর্মীদের সাথে ভাগ করে নিতে পারেন। আজ কিন্তু আপনাদের অফিসের পরিবেশ এক প্রকার মনোরম থাকতে চলেছে। নিজের কর্মদক্ষতা, ট্যালেন্টের কারণেই আপনি অফিসে স্বতন্ত্র অনুভব করবেন এবং আপনার কিন্তু আজ কাজে গতি আসতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, স্বাস্থ্য যদি আপনাদের সঙ্গ দেয়, আপনাদেরকে কিন্তু কেউই আটকাতে পারবে না। দেখুন, স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটি সুবিধাজনক নয়। দীর্ঘ কোনো ভ্রমণ বা সফর আজ এড়িয়ে চলা উচিত, তা না হলে ক্লান্তি এবং দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। আজ আপনাদের স্বাস্থ্যগতভাবে খুব সাবধান থাকার জন্য তামার কোনো কয়েন বা এক টুকরো তামা যদি আপনাদের পকেটে রাখতে পারেন, স্বাস্থ্যের আপনাদের প্রভূত পরিমাণে উন্নতি ঘটবে। আর এই সময় করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি কিন্তু আপনার এক প্রকার মধ্যম প্রকৃতির থাকবে। আজ প্রত্যেকেই আপনার বন্ধু হতে চাইবে, আপনিও তাদেরকে স্বীকার করে খুশি হবেন। আজ আপনার নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু, স্বজন, আত্মীয় পরিজনদের সাথেও সম্পর্কের মজবুতি বৃদ্ধির দিন। তবে প্রেমিক প্রেমিকা আজ আপনার একে অপরের কাছে প্রেমের দ্বারা প্রত্যাখ্যাত হতে পারেন। আজ আপনাদের কিন্তু প্রেমে প্রতারণার সুযোগ প্রবল। স্বামী স্ত্রীদের ক্ষেত্রেও কিন্তু বলবো, আজ কিন্তু দিনটি আপনাদের দুর্দান্ত হতে চলেছে, যদি নিজেরা যদি একে অপরের জন্য কিছু সময় দিতে পারেন। কিন্তু অহেতুক মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে আপনারা অনুশোচনা করবেন। তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে কিন্তু আর ফেরত আনা কোনো মতেই সম্ভব নয়। আজ তাই স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা উভয় ক্ষেত্রেই বলবো, অহেতুক তর্ক বিতর্ক, বাগ্বিতণ্ডা, বচসা, সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি। আপনাদের উচিত একে অপরের সাথে ভাব ভালোবাসা, আলাপ আলোচনা বৃদ্ধি করার, আর আপোষের মাধ্যমে যদি কাটাতে পারেন তবেই কিন্তু সবথেকে বেটার। মনে রাখবেন, ভুল কিন্তু আপনিও করেন, আপনিও কিন্তু ঈশ্বর বা আল্লাহ নন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে, তাই এ বিষয়ে আপনাদের অবশ্যই সজাগ থাকার প্রয়োজন আছে। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই গুরুগ্রহ বৃহস্পতির বীজ মন্ত্র, এই বীজ মন্ত্র কিন্তু স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, আর এ কখনোই অনর্থ হতে পারে না। আর তাই এটি অবশ্যই 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। যে মন্ত্রটি হল, ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরাবে নমঃ। দেবগুরু বৃহস্পতি, গ্রহদের গুরু, দেবতাদের গুরু, তার ভজনা করার জন্য আজকের দিনটি কিন্তু সব থেকে শ্রেয়। আর তাই আরও একবার বলছি, ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরাবে নমঃ, এটি অবশ্যই জপ করুন। ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক, এই কামনাই করি।